ভোরের আলো ফোটার আগেই নাটোর শহরের চক বৈদ্যনাথ গুড় বাজারে শুরু হয় বেচাকেনা। চলতি মৌসুমে দেশের বিভিন্ন এলাকার ক্রেতারা প্রতিদিন ভোরে ভিড় করছেন খেজুর গুড় কিনতে। গত বছর প্রতি কেজি খেজুর গুড় 110 থেকে 120 টাকায় বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। শ্রমিক ও জ্বালানি খরচ বৃদ্ধি পেলেও প্রতি কেজি খেজুর গুড় উৎপাদনে 105 টাকা খরচ হওয়ায় লাভের মুখ দেখছেন উৎপাদনকারীরা। চাহিদা থাকায় নাটোরের 6টি পাইকারি বাজার থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এখানকার গুড়। আমাদের প্রতি কেজি গুড় তৈরি করতে খরিফ খরচ হয় 40 টাকা, আর শ্রমিক খরচ 30 টাকা, আর হচ্ছে রসের দাম 30 টাকা, এই 100 টাকা, আর হচ্ছে 5 টাকা পরিবহন খরচ। হতে পারছে একটু বাড়তি আছে গুড়ের দাম, বাড়তি না কম নাই, বাড়তি আছে। এখানে খেজুরের গুড় ভালো পাওয়া যায়, এজন্য আমরা প্রতি বছরই আসি। নাটোর থেকে সারা দেশে খেজুর গুড় সরবরাহ করছেন স্থানীয় ব্যবসায়ীরা, গুণগত মান ধরে রাখার আশ্বাস তাদের। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের সমিতির পক্ষ থেকে পুরোপুরি নিষেধ করা আছে যাতে এখানে যাতে কোনো কেউ ভেজাল গুড় না নিয়ে আসে, এদিকটা আমরা খুব সতর্কভাবে দেখাশোনা করি। সারা দেশে আমাদের এই গুড়ের সুনাম আছে এবং সারা দেশ থেকে বিভিন্ন ব্যাপারী এবং ব্যবসায়ীরা এখান থেকে আমাদের কাছ থেকে গুড় কিনে নিয়ে যায়। চলতি মৌসুমে নাটোর জেলায় অন্তত 9,600 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের সম্ভাবনার কথা জানায় কৃষি বিভাগ, যার বাজার মূল্য অন্তত 130 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যারা খেজুরের রস সংগ্রহ করে, গুড় তৈরি করে, এই সমস্ত কৃষকদের সাথে বিভিন্ন সময় নিরাপদ খেজুর গুড় উৎপাদন করার জন্য পরামর্শ দিয়ে আসছে। কৃষি বিভাগ জানায় এবার নাটোরে 5,33,600 বেশি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। সময় সংবাদ, নাটোর।